OFK, my learning app. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। ওয়েব ডিজাইনিং কোর্সে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো HTML এডিটর সম্পর্কে। আচ্ছা, তোমাদের কোনো কিছু লিখতে বলা হলে তোমরা কি ব্যবহার করো? অবশ্যই খাতা অথবা পেজ। ঠিক তেমনই ওয়েব ডিজাইনিং করতে আমাদের কোডগুলো লিখতে একটা এডিটরের প্রয়োজন হয়, আর এই এডিটরটির নাম হলো নোটপ্যাড। আজকে আমরা নোটপ্যাডের ব্যবহার সম্পর্কে জানব এবং HTML কোড লিখতে নোটপ্যাডকে কিভাবে রেডি করতে হয় তা দেখব। এর জন্য প্রথমে আমি নোটপ্যাড ওপেন করে নেব, এরপর ফাইলে যাব, সেভ অ্যাজ ক্লিক করব। এরপর আমি ফাইল নেমে আমার ইচ্ছে মতো একটা নাম দেব। যেহেতু আজকে আমাদের ক্লাস নম্বর 2, তাই আমি লিখছি ক্লাস নোম 2.html। যেহেতু এটি HTML কোড, তাই আমাকে এক্সটেনশন হিসেবে .html লিখতে হবে। এরপর আমি সেভ অ্যাজ টাইপে দেব অল ফাইলস। আর হ্যাঁ, তোমরা ফাইলটি কোন ফোল্ডারে সেভ করছো তা অবশ্যই মনে রাখবে, কারণ ফাইলটি রান করতে হলে তোমাকে অবশ্যই ফোল্ডারটিতে যেতে হবে। এরপর আমি সেভ করে নেব। তাহলে আমার নোটপ্যাড কোড লেখার জন্য রেডি হয়ে যাবে। আজ এইটুকু, দেখা হবে আগামী ক্লাসে, যেখানে আমরা HTML কোডের স্ট্রাকচার সম্পর্কে জানব। আল্লাহ হাফেজ।